नमस्कार बंधुरा, हैप्पी गार्डेनिंग एंड केयर टिप्स चैनल के आपनादेर जानाई अनेक अनेक शुभेच्छा। बंधुरा, आज आमी आंगुर गाछेर प्रतिस्थापन किभाबे करछि तारी भिडियो आपनादेर संगे शेयर करते चलेछि। देखुन बंधुरा, एटी एकटी शाखा कलमेर आंगुर गाछ। एटी आमी एक मास आगे बाजार थेके निये एसेछि। निये एसे गाछटिके आमी बालिर मध्ये रेखे दियेछिलाम। एक मासे कत शिकड़ হয়েছে, তুমি ভালো করে বালিগুলো আস্তে করে সরিয়ে জল দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। এই গাছটি আমি এখন ফলের ক্যারেটে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, প্রতিস্থাপনের জন্য আমি যেটি ব্যবহার করছি সেটি হচ্ছে 30% নিয়েছি আমি এখানে গার্ডেন সয়েল মাটি, অর্থাৎ এই মাটিটা একটু বালি, বেলে দোঁয়াশ মাটি হলে ভালো হয়, একটু দোঁয়াশ মাটি টাইপের, একটু বালির ভাগ বেশি আছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি 30% ভার্মি কম্পোস্ট, এটা হচ্ছে 20% নিয়েছি কোকোপিট, 20% নিয়েছি আমি এখানে কনস্ট্রাকশন বালি, আর নিয়ে নিয়েছি আমি এখানে এরকম দু মুঠ মতো নিম খোল। আর আমি এখানে ব্যবহার করব এই বালিচালা, কনস্ট্রাকশনের বালিচালা, এই ছোটো পাথরের টুকরো, কারণ আঙুর গাছ পাথরের পাথর কণাযুক্ত মাটিতেই ভালো হয়, কারণ এটা পাহাড়ি এলাকার গাছ। আর আমি যেটা ব্যবহার করব সেটি হচ্ছে সাফ ফাঙ্গিসাইড। এটা আমি বালতিতে গুলিয়ে নিয়েছি। এই সাফ ফাঙ্গিসাইডটি ব্যবহার করব গাছ প্রতিস্থাপন করার পর। গাছে আমি এটা গাছের মাটিতে ঢেলে দেব আর গাছে একটু দিয়ে দেব। তো চলুন বন্ধুরা, এই উপকরণগুলি আমি মিশিয়ে নিই কীভাবে সেটাই দেখুন। ভালো করে আমার মাটিটা মেশানো হয়ে গেছে। এখানে বালি আর কোকোপিট দুটোই গাছের শিকড়কে বৃদ্ধি করবে এবং মাটিটাকে হালকা রাখবে, এই হিসেবে ব্যবহার করা হয়েছে। আপনারা ভার্মি কম্পোস্টের বদলে গোবর সার বা লিপ কম্পোস্ট পাতা সারও ব্যবহার করতে পারেন। আমি একটা ফলের ক্যারেট নিয়ে চারিদিকে এরকম প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি। ক্যারেটটার নিচটায় আমি প্লাস্টিক দিইনি, এরকম ফাঁকা ফাঁকা আছে, কারণ এখানে এই ছিদ্র দিয়ে জল পাস করবে। এবং সাইডেও আমি ছিদ্র করে দিয়েছি দু একটা, এবং আমি দুটো এখানে খুঁটি দিয়ে দিয়েছি গাছটিকে বাড়ার জন্যে। তো প্রথমে আমি নিচে খোলাম কুচি বা এখানে আমি চিপস নিয়ে দিয়েছি, এটা দিয়ে দেবো। কিছু স্টোন চিপস দিয়ে দিয়েছি আমি, এর উপরে কিছুটা বালি দিয়ে দেবো। তলায় আমি খানিকটা বালি দিয়ে দিয়েছি, বালিতে জল ধরে রাখবে এবং মাটির যেটা ছাদের যে গরমটা সহজে উঠতে দেবে না। এরপরে এই আমি ব্যবহার করব, এর উপরেই ব্যবহার করব পটিং সয়েলটি। প্রায় 2 ইঞ্চি মতন পটিং সয়েলটা দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে আমি আমার এই আঙুর গাছটি বসিয়ে দিয়েছি। এখন আরও এর উপরে আমি এই পটিং সয়েলটি ব্যবহার করব, আরও এর উপরে দিয়ে দেবো। গাছটি আমার বসানো হয়ে গেছে পটিং সয়েল দিয়ে, ভালো করে চেপে চেপে বসানো হয়ে গেছে। দুটোতে আমি এমনি গাছটি বের ওঠার জন্য আমি এখানে এই খুঁড়িটি ব্যবহার করেছি। এখন আমি গাছটিতে ওই ফাঙ্গিসাইড সাপ ফাঙ্গিসাইডগুলা জলটি গাছে তবে ভালো করে দিয়ে দেবো, গাছটাতে একটু দিয়ে দেবো। বন্ধুরা, এই আঙুর গাছ কিন্তু আলোযুক্ত স্থানই পছন্দ করে,
অন্ততপক্ষে 6 থেকে 7 ঘন্টা আলো পাবে সেরকম জায়গায় রাখা দরকার। গাছের খাবার হিসাবে আমি ব্যবহার করব এখন আপাতত 15 দিন কিছু দেব না গাছের খাবার, 15 দিন পরে থেকে গাছের খাবার চালু করব। তো প্রথমে দেব আমি সর্ষের খোল পাতানোর জল, 10 লিটার জলে 100 গ্রাম সর্ষের খোল রেখে সেটিকে কমসে কম 7 দিন পচিয়ে তার থেকে আমি 250 থেকে 300 গাছে গোড়াতে 300 ml গাছে গোড়াতে দেব। মাসে অন্তত একবার আমি সর্ষের খোল ভেজানো তরল সারটি দেব। মাসে একদিন আমি এই নিম অয়েলটি 1 লিটার জলে পাই 5 ml এভাবে গাছের পাতাতে এবং গাছে গোড়াতে একটু স্প্রে করে দেবো। আর গাছের খাবার মাসে অন্ততপক্ষে এই NPK 19-19-19 এই ব্যালেন্স খাবারটি মাসে একবার 1 লিটার জলে প্রায় 2 গ্রাম মিশিয়ে গাছে আমি দেব। আর হচ্ছে দেব জৈব সার, এই জৈব সারটি আমি মাসে একবার করে দেব 1 মুঠ করে, প্রথমে 1 মুঠ পরে 2 মুঠ করে দেব। তো এইখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মতন ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে 100 গ্রাম হাড় গুঁড়ো, 100 গ্রাম লেদার মিল চামড়া সার, 100 গ্রাম শিংকুচি, 100 গ্রাম এটা হচ্ছে রক্ত সার। আর নিয়ে নেবো আমি এখানে 1 মুঠ মতন আমি এখানে নিয়ে নেবো নিমখোল, এটাকে আমি মিশাবো, মিশিয়ে এটা আমি অন্তত 1.5 মাস মিশিয়ে রেখে দেবো। তারপর থেকে আমি গাছে দিতে মাসে একবার করে দেব। আমি খাবার গাছকে মোটামুটি মাসে 3 বার দেবই 10 দিন অন্তর অন্তর। একবার সর্ষের খোল ভেজানো জল দিলে তো তার 10 দিন পরে NPK 19-19-19 এই খাবারটি দেবো, তার 10 দিন পরে হয়তো আমি এই খাবারটি দেবো। তো আপাতত এই খাবারটা অন্ততপক্ষে 1.5 মাস পরে চালু করব। আর মোটামুটি এখন 15 দিন তো এখন দেবো না খাবার, 15 দিন পর থেকেই দেবো সর্ষের খোল ভেজানো তরল সারটি দেব। বন্ধুরা আমার চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলে কি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুর মধ্যে শেয়ার করবেন। ধরে ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা টাটা।